বিড়ি আছে, এক প্যাকেট সিগারেট দেন। একটা মেসও দেন। ভাইজানের পরিচয়? পরিচয় দিবার মতো কিছু নাই। যাইবেন কই? ঠিক ঠিকানা নাই। আমার কত হয়েছে? 12 টাকা। ভাইজান একটা পান দেব, পান খেতে খেতে যান। শীতের রাইতে পান খাওয়ানোর মজা আছে, শরীরটা গরম হয়। দেন পান দেন। ভাইজা এত বড় লোটের ভাঙতি নাই, গিরামের দোকান 10-20 টাকা বিক্রি। রয়েছে দেন, ভাঙতি হলে পরে নিয়ে যাবো। আমি আসি অঞ্চলে কিছু। এই মশারি তুমি কাটিস? যে একটা কাম ঠিক মতো করুন শিখো। অসুবিধা কি হয়েছে? মশা না ঢুকলেই তো হয়েছে। খোলো মশারি, খোলো। কইলাম খুলতেছি খুলতেছি, ফট করে রাধন শিখ খুঁজতে ভয় ধরে। নেন পান খান। আগে মশারি খোলো। এই পান কেটা বানাইছে, পান খুলে ভালো করে বানাও। চাষা চাষা, কি হলো? একটা লোক আইছে আপনার সাথে দেখা করতে চায়। দুপুরে আমার সাথে কি আর দেখা? যাইতে বল, কাল সকালে আসতে বল। বলছিলাম মানে না। ধমক দে বল, গলায় জোর নাই, ভাত খাস না। আজ যাইতে কি খাইছস? ভাত খাইছস না ফ্যান খাইছস? এই পান দাও। মশারি খাটাও। কামনা করতে করতে তোমার শরীরে বাদ জমে গেছে বুঝলা? কুসুমরে ডাক দিয়া মশারি খাটাইতে কও। কুসুম কই? দেখা হবে না? না, সিগারেট খান। আমারে সিগারেট খাওয়া লাভ নাই, সিগারেট আমি খাইও না, মুখে গন্ধ হয়। আপনি সকালে আসেন? সকালে আসবো। যে আসেন সকালে। একবার আসছি আবার ফেরত যাব। আপনি তো বড় পেঁচাইলা লোক, খালি পেঁচাল পারেন।
আপনি তালুকদার সাহেবরে গিয়া বলেন নান্দাইলের ইউনুস আসছে। উনার মিজাজ এখন খুব খারাপ, আমি বলতে পারবো না। ভাইজান, মানুষের মিজাজ হইল গিয়া আষাঢ় মাসের রোদ, এই আছে এই নাই। আপনি গিয়া বলেন নান্দাইলের ইউনুস। কোন জায়গার ইউনুস? নান্দাইল। হারামজাদার নাম হইল গিয়ে আপনি নান্দাইলের ইউনুস। কি বললি, কি কইলি? নান্দাইলের ইউনুস যে চাচা, উনারে কি বলবো? কিছু বলতে হবে না, লাথি দিব না। যা সামনে থেকে, যত গরু গাধা নিয়ে আমার কারবার, উনারে কি খাতির করে বসাবো? আপনার কিছু করতে হবে না, আমি আসতেছি। যান। লোকটা কেডা? তোমার এত কথার দরকার কি? পাঁচটা হইতেছো, সবাও টাকার জোগাড় আছে? আছে। 20,000, 10,000 অহন দেবেন, কাজ শেষ হইলে আরো 10। একবার তো শিকার হয়েছি, দেব। তাহলে যান, টাকা নিয়ে আসেন। এখন আনবো? কখন? শীতের রাত, টাকা সঙ্গে থাকলে শরীরটা গরম থাকবো। তালুকদার সাহেব, আমি 4টা ভাত খাবো, রাইতে থাকবো, থাকার জায়গা দেন। আমার এখানে থাকবা? গেরাম অঞ্চল, হোটেল নাই যে হোটেলে থাকব। মসজিদে শুয়ে থাকা যায়, কিন্তু আমার মতো একজন মানুষ মসজিদে কেমনে থাকে? কারণ নান্দালের ইনুসরে আপনি অত টাকা কি জন্য দিতেছেন? তার টাকা দিতেছি, তোমার কি বলছে? আমি বোকার মতো থাকি, পান খাই আর ঘুমাই, কিন্তু সব বুঝি। আপনি দুইবার রাত দুপুরে কুসুমের ঘরের দরজা ধাক্কা দিছে তাও জানি। কে বলছে তোমার? কেউ বলে নাই। এখন বলেন, ইউনুস আপনি অত টাকা কি জন্য দিতেছেন? সে আমার কাছে টাকা পায়। সে আপনার কাছে কোনো টাকা পায় না, আপনি তারে কেন টাকা দিতেছেন বলবো? আপনি একটা খুন করাইবেন, খুন করাইবে টাকা লাগে? কারে খুন করাবেন বলবো? মাস্টার সাবরে
সে আপনার চির শত্রু, তার জন্য আপনি দুইবার ইলেকশনে হারছেন, তার সাথে জমি লইয়া মামলা করছিলেন, মামলাতেও হারছেন। আস্তে আস্তে কথা বল। কত টাকার চুক্তি হইছে? 20,000। মোটে 20,000? একটা মানুষের জীবনের দাম মাত্র 20,000? আপনার শীত বেশি? শীত বেশি? আমার শীত নাই। এই দেখেন, এমন শীতে খালি একটা শাড়ি পিনতে ঘুরতেছি। এই দুনিয়ায় এক এক মানুষ এক এক রকম হয়। তুমি কি এই বাড়িতে কাম করো? আমারে দেখলে দাসী বান্ধি মনে হয়, কিন্তু আমি দাসী বান্ধি না, আমি এরা আত্মীয়, দূর সম্পর্কের আত্মীয়। তালুকদার সাহেব আমার মামা। তোমার বাবা মা নাই? না, নিকট কেউ নাই। এখন বিবাহ করলে নিকট কেউ হইব, সবই আল্লাহ পাকের ইচ্ছা। ঠিক বলছি না? ঠিক। আল্লাহ পাকের হুকুম হইলে ভালো বিবাহ হইব। আমার চেহারা ছবি তো খারাপ না, সম্বন্ধ আয়ে আবার ভাঙ্গাও যায়। ভাঙ্গে কেন? আমার নামে অনেক বদনাম, তালুকদার সাহ আর আমার নিয়া নানান জনে নানান কথা কয়, কথা কিছু সত্য কিছু মিথ্যা। আচ্ছা, আমি এবার প্যাডে কথা রাখতে পারি না, বললে ফেলি না, রাখাই ভালো। আপনি তো কখনো বিবাহ করেন নাই? করছি। করছেন? আমি ভাবছি আপনি বিবাহ করেন নাই। স্ত্রী জীবিত? না, মারা গেছে। এই দেন, আমার কথাই ঠিক আছে। আপনার দেখা আমার মন বলছে আপনি বিবাহ করেন নাই। আপনি কি কাম করেন? জানতে চাও? যে চাই। আমি মানুষ মারার কাম করি। আপনার লোকটা বড়ই মজার, মজার মানুষ আমার ভালো লাগে। আপনি কত বড় পাপ করতেছেন এটা বুঝতেছেন? তুমি পাপের কি দেখলা? খুন আমি করতেছি, খুন করতেছে নান্দাইলের ইনুস। টাকা দিতেছেন আপনি? এটা কোনো ব্যাপার না। এটা কোনো ব্যাপার না? না, বড় কথা কি জানো? বড় কথা হইল হায়াত মওত সব আল্লাহর হাতে। আপনি এত বড় পাপ করেন না, আমি আপনার পায়ে পড়ি। এখন পায়ে দরাদরি করে কোনো লাভ নাই। 20,000 টাকার চুক্তি হয়েছে, 10,000 টাকা আগাম দিয়েছে। এখন যদি বলি না দরকার নাই, তাহলে হে 10,000 টাকা নিয়ে চলে যাব। যাও চলল, আপনার তো টাকার কোনো অভাব নাই। বেকুবের মতো কথা বলো না বউ, বেকুবের মতো কথা বলো না। এই মাস্টার আমার সর্বনাশ করছে, এই মাস্টার সারা গ্রামের সামনে আমার অপমান করছে। মজিদ মিয়া যে ভিতরে আসেন। টাকা গুনতে পারেন? যে পারি। গুনেন দে। ¶¶
আপনি মাস্টার সাহেব চিনেন? ওয়াল্লাহ মাস্টার সাহেব চিনবো না। লোক কেমন? কারোর কাছে মন্দ, কারোর কাছে ভালো, আমরা কাছে মন্দ। তার সাথে পরিচয় হওয়া দরকার। মজিদ মিয়া যে গান জানেন? যে না। লোকটা যা আছে না মমি, বড় ভালো লোক। কেমনে বুঝলি ভালো লোক? কথাবার্তায় বোঝা যায়, চেহারায় বোঝা যায়। রাইতে ভাত নিয়ে গেছি, আমার সাথে রাইসের গপ করছে, বলছে স্ত্রী মারা গেছে, ভালো মাইয়া পাইলে আবার বিবাহ কইরা সংসার ধর্ম করে। তুই কি বলছস, আমাদের বিবাহ করেন? সি 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 সি, আমি নিজের মুখে অমন কথা কওনের মানুষ। আপনারা দশজনে মিললে যেটা ঠিক করেন সেটাই আমার কথা। তোর মুখে খালি একটা জিনিসই ঘুরে না, বিয়া। তোর লজ্জা সরম নেই, খালি বিয়া বিয়া আর বিয়া। লোক ভালো বুঝছেন মামি, খুব রসি ঠাট্টা মস্করা করে। আমি বললাম আপনি কি কাম করেন, সে হাসিয়া দিয়া বলল মানুষ খুনকরণের কাম করি। কাজটা কখন করবা ঠিক করছ? তালুকদার সাহেব, টাকা যখন নিছি তখন কাজটা কইরেই যাব, তবে সময় লাগবে, দুই তিন দিন তো লাগবই। দুই তিন দিন লাগবো কি জন্য? যে লোকটারে মারব তার সাথে পরিচয় করব না, তার সঙ্গে দুই একটা কথা বলবো না। না, তার সঙ্গে আলাপ পরিচয় দরকার কি? আছে আছে, দরকার আছে তালুকদার সাহেব। তাছাড়া কাজটা কখন কিভাবে করব সেই বিবেচনাও আছে। আপনি নিশ্চিন্ত হয়ে ঘুমান তালুকদার সাহেব, তিন দিনের মামলা, তিন দিন আপনার চিন্তা করারও সময় দিলাম। চিন্তা করে যদি মনে করেন কাজটা আপনি করাইবেন না, আমারে বলবেন, আমি চলে যাব। কিন্তু বায়নার 10,000 টাকা নিয়ে যাব। এইখানে একটা কাজে আসছি। কি কাজ এইটা আপনাকে বলতে পারবো না মাস্টার সাহেব। বলতে হবে না, জিজ্ঞেস করছি। এটা কি আপনার কন্যা? জিনা নাত নেই, নাম মরিয়ম। বুঝি বলেন সালাম আলাইকুম। না খাবো না। খান টাটকা মুড়ি, টাটকা মুড়ি স্বাদই আলাদা, গ্রাম ছাড়া এটা পাবেন না কোথাও।
খান খান টাটকা মুড়ি গুড় দিয়ে খান, খেজুরে গুড়ের সঙ্গে মুড়ি অমৃতের মতো লাগে, বুঝি? একটু গুড় দেন খান। অবশ্যই দেখা হবে। আমি আছি আরো দুই দিন, পান দেবো ভাইজান। এখানকার মাস্টার সাহেব লোকটা কেমন? খুবই ভালো লোক, তবে পাগলা কিসিমের। ভালো লোক পাগলা কিসিমের হয়, এটা আল্লাহ পাকের নিয়ম। জর্দা দেবো ভাই যায়। শুনলাম তুমি দুপুরে ভাত খাও নাই। ঠিকই শুনছে। কারণটা কি? আপনি ওই লোকটাকে চলে যেতে বলেন, লোকটাকে বিদায় করে দিলেই আমি ভাত নিয়ে বসবো, এক গামলা ভাত খাবো। এক গামলা ভাত খাবো? আমার 10,000 টাকা পানিতে পড়ুক। 10,000 টাকা আমি আপনাকে দিব। কই থেকে দিবা? যেখান থেকে পারি আইনা দিব। আমার বাপ ভাইয়ের কাছে যাব। তোর বাপ ভাই কি টাকার বস্তা নয়, তোমার নাকি বইয়া রয়েছে? আশ্চর্য মাইয়া সওয়াল আবার কান্দন শুরু করলো। আরে তোমার স্বামীর জন্য তোমার মনের মধ্যে কি কোন রকম ভালোবাসা নাই? এই মাস্টার যখন তোমার স্বামীকে অপমান করছিল তখন কই আছিল তোমার চোখের পানি? এই মাস্টারের কারণে সারা গ্রামের সামনে আমার হাত জোর করে মাপ চাইতে হইছে। আরেকটু হলে মাস্টার আমার দিয়ে কানে দাঁড়াইতো। চুপ চুপ, কোনো কান্দন নাই, চোখ মসাও। ভাত খাইলে খাও, না খাইলে নাই। রান্না কেমন হয়েছে? ভালো হয়েছে। সব আমার রান্না, শিলার কামও জানি। খুব ভালো।
বিয়ার সময় কামে লাগবো। আজ সকালে মামির সাথে আমার বিয়া নেওয়ার কথা হইতেছিল। মামি বলল, নান্দাইলের যে লোকটা আসছে এমন একটা লোক পাইলে আমরার কুসুমের বিয়া দিই। তোমার মামির আমারে খুব পছন্দ। যে পছন্দ, খুব পছন্দ। আইজ আমারে বলল, ও কুসুম খোঁজ নিয়া দেখো দেখি লোকটা বিয়া শাদি করছে কিনা। আমি বললাম, আপনার দরকার থাকলে আপনি খোঁজ নেন, আমার একটা লাজ শরম আছে না। মেয়েরা লজ্জা শরম থাকা প্রয়োজন। দায়িত্ব একটু নেন। কাঁচামরিচে একটা ডলা দিয়ে খান, লেবু দিই নেই। বাকি টাকাটা আইনা দেই। কাজ শেষ কইরা বাকি টাকাটা নিয়ে যাব। যাবার আগে দেখা সাক্ষাৎ করে যাব তালুকদার সাহেব। দেখা সাক্ষাতের কোনো দরকার নেই। আছে আছে, দরকার আছে তালুকদার সাহেব। জি, মন বদলাইলে বলেন, এখনো সময় আছে। জি না, মন বদলাই নাই, আপনি কামে যান। কি হইলো, আসতেছেন কেন? আজ আপনি আমারে আপনি কইরা বলতেছেন, এই জন্যে আসতেছি। কাজটা কেমনে সমাধা করবেন? আপনার জানুনের কি দরকার? না, আমার জানুনের দরকার নাই, কোনোই দরকার নাই, এমনি জিজ্ঞাসা করছি। খোঁজ নিছি, মাস্টার সাহেব বাজার থেকে রাত করে বাড়ি ফিরে, পথেই তারে ধরব। এসব আমার কিছু বলার দরকার নাই, কিছুই বলার দরকার নাই তালুকদার সাহেব। এখনো সময় আছে, ভাবনা চিন্তা করিয়া বলেন, যদি না বলেন রাইতে ট্রেনে বাড়ি চলে যাব। এমন ঘটনা অনেক হয়েছে, শেষ সময় বলছে থাক, দরকার নাই। আমি একবার যে কথা কই সেই কথা বদলাই না। আপনি তাহলে এক কথার মানুষ, ভালো ভালো। কুসুম, কুসুম, আমার এক গ্লাস পানি দাও কুসুম। কিছু খাইবে না? না না খেয়ে কয়দিন থাকবা?
সেটা আমি বুঝব। তুমি সারা জীবন আমার যন্ত্রণা দিছ, সারা জীবন বানজা মাইয়া সাওয়াত। আমি বাজারে যাইতেছি, ফিরতে দিলাম হইব। আপনি যান কই? মানুষ মারতে যাই কুসুম। আপনি বড়ই আমাদের, আপনারও তো আমাদের মানুষ আমি দেখিনি। যাই কুসুম, পান খাইবেন? পান এনে দিই। না, পান খাবো না। ভাইজান কই যান? গেরাম দেখতে যাই। আন্দারে গেরাম কি দেখবেন? পুরা আমার গুসা পড়ছে। যে পারে সে আন্ধারেই দেখতে পারে, যে পারে না সে দিনের আলোতেও পারে না। মামি, কি লোকটা আইজ আমার এমন একখান কথা বলছে, আপনার বলা ঠিক হইব কিনা বুঝতেছি না। কি বলছে? বলছে, শোনো কুসুম, তোমার মতো একটা মাইয়া পাইলে বিবাহ করি। তোমার আমার মনে ধরছে, আমার বংশ ভালো, উচ্চ বংশ। তোর মাথার মধ্যে ঘুরে খালি বিয়া বিয়া আর বিয়া। বিয়া ছাড়া আর কিছু চিন্তা করতে পারস না? বানায় বানায় এইসব কথা বলতে তোর শরম করে না? শরম করে মামি, খুব শরম করে। তারপরেও বলি, আমার বিয়া হওয়া খুব দরকার। রাত দুপুরে মামা আমার দরজা ধাক্কায়, আমার এখন বিবাহ হইলে আপনিও বাঁচেন আমিও বাঁচি। বেকুব মাইয়া, ওই লোকটা মানুষ না, পিশাচ। এ আসছে মাস্টার সাহেবকে খুন করতে। গধা, তুই যা আমার সামনে থেকে। মজিদ ভাই, লোকটা কোথায় গেছে? কার কথা কও? ইনুর সাহেবের কথা? বাইরের দিকে গেল, বলল গ্রাম দেখতে যায়। বলেন বুঝি, এই বছর বেজায় শীত পড়ছে না দাদা জান? শীতের সময় শীত না পড়লে? ওয়ালাইকুম সালাম। বুঝতেই গো, সব উলট পালট। দাদা যান, ভূত হলো সব মানুষের
মনের মধ্যে না দাদা স্যার আমারে ভুলে নেন দাদা স্যার কে কে কথা কেন কা আরে চর্দা লাগে মাস্টার সাহেব আমি ইউনুস নন্দাইলের ইউনুস আমার সঙ্গে আসেন আমি দেখাই দেব আমার বাড়িতে চলেন শীতের রায় যা খেয়ে যাবেন চলেন আসেন আসেন এইটা রবীন্দ্রনাথের ছবি গান লেখে এইটা আমার বাবার ছবি তোমার নাম কি আমার নাম মরিয়ম আমি কোন ক্লাসে পড়ি কন্ত দেখি আমার বাবা মারা গেছে মায়ের আরেক জায়গায় বিয়া হয়েছে কবিতা শুনবেন তুমি কবিতা জানো পাঁচটা কবিতা জানি তাল গাছের কবিতা কানাবুগির কবিতা কানাবুগির কবিতাটা কই ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের গা ওইখানে তে বাস করে কানা বগির চা ও বগি তুই খাস কি পান্তা ভাত চাস কি পান্তা আমি খাই না পুটি মাছ পাই না একটা যদি পাই অমনি ধরে গাপুস গুপুস খাই খালি চা দিলাম ঘরে কিছু নাই খান স্যার খান আমি নিজে গিয়ে আপনার পৌঁছে দিয়ে আসবো চিন্তা করেন না আপনার কষ্ট করার দরকার নাই না না আমার কোনো কষ্ট হবে না দেখেন তো চিনি হয়েছে নাকি আমি নিজে বানাই আনছি চা খুব ভালো হয়েছে মাস্টার সাহেব আচ্ছা তাইলে ইউনুস সাহেব এখন বলেন দেখি আপনাদের ওই যে নান্দাইল অঞ্চলটা কিরকম খুব সুন্দর জায়গা সব সময় সুন্দর অসুন্দর হয় মানুষ মানুষ অসুন্দর কেন মানুষ কেন অসুন্দর হবে মানুষ আর সুন্দর না কোন খবর আছে ইউনুস মিয়া আজ কোন খবর হয় নাই দেখি কাল হইতে পারে আজ খবর হইল না কে সঙ্গে নাতনি ছিল মরিয়ম নাতনি তো কাইলো থাকতে পারে দাদার সাথে নাতনি দিন রাইত করে দেখি ব্যবস্থা একটা হইবই টাকা যখন নিছি তখন কাজ সমাধা করব নান্দাইলের ইউনুস ওয়াদা ঠিক রাখে দেরি হইতে আছে দেরি হইতেছে না দেরি
কেমন আছো কুসুম? কুসুম? জে মামি। লোকটার ঘুম ভাঙছে? জে ভাঙছে। তারে গিয়া বলো আমি তার সাথে দুইটা কথা বলবো। ভাই, আপনি আমি চিনি না, আপনার সাথে আমার কোনো পরিচয়ও নাই, তবু তবু আমি আপনার বাই ডাকলাম, আপনার কাছে হাত জোর করতেছি, আপনি চইলা যান। চইলা যাব? হ্যাঁ চইলা যান। এইখানে আমার গলার একটা চেইন আছে, এটা নিয়ে চইলা যান। আমি চইলা গেলে কোনো লাভ নাই বোন, আরেকজন আসব, সে চইলা গেলে আসবো আরেকজন। আপনি ভাই ডাইকা কয়জনের ফিরাইবেন? তার থাইকা যারে ফিরাইলে কাম হইব তারে ফেরান, আপনার স্বামীরে ফিরান। আপনার নিজের কোনো বিবেক নাই? না, নাই। বিবেক থাকলে এই কাম কেউ করে করে না। আমি পিশাচ, মানুষ হইয়া জন্ম নিয়েছিলাম, হইছে পিশাচ। মাঝে মধ্যে রাইতে ঘুম হয় না, বৈশা বৈশা ভাবি কে কে আমার বিশ্বাস বানাইল। ভাই ভাই, আমি আপনার কাছে হাত জোর করতেছি। ভাই, আমার কাছে হাত জোর করে কোনো লাভ নাই বোন, আমি কেউ না, আপনি আপনার স্বামীর ফিরান। মহে মাঘ মাস, শীতের বাতাস, স্বচ্ছ সলিলা বরুণা, পুরী হতে দূরে গ্রামে নির্জনে, শিলাময় ঘাট চম্পক বনে, স্নানে চলেছেন শত সখী সনে কাশীর মহিষী করুণা। আজ থাক, আজ আমার কিছুই ভালো থাকতেছে না। বুঝি, হাত তোলেন, হাত তুলিয়া দোয়া করেন। কি দোয়া করব বলেন? আল্লাহ তুমি আমার বাবারে শান্তিতে রাখো। আল্লাহ কি ওনারে শান্তিতে রাখে নাই? নিশ্চয় নিশ্চয় আল্লাহ তারে শান্তিতে রাখছে। ভাইজান, ভাইজান,
মত বদলাইছেন। ফয়জাল কই যান? কথা বলে না লোকটা কে? কেউ না, আমি কেউ না। রক্ত, রক্ত কেন? আপনারে তিন দিন সময় দিছিলাম, আপনি আপনার স্বামীরে ফিরাইতে পারেন নাই। আপনি মাস্টার সাহেবরে খবর দিতে পারতেন, দেন নাই। আপনি পুলিশের কাছে যাইতে পারতেন, যান নাই। বোন, আপনি আপনার নিজের গায়ে থুথু দেন, আপনার স্বামীর গায়ে দেন, আমি কেউ না। আমি কেউ না, আমি কেউ না বোন। যাই কুসুম,
ছট পট ছট পট কর।